এটা হলো পাটায়ার ফ্রস্ট ম্যাজিক্যাল আইস অফ শিয়াম। তো এটা খুবই একটাভাবে ভালো লাগার জায়গা, তো আমার এখানটা খুবই ভালো লেগেছিলো। তো এটা হচ্ছে এন্ট্রান্স পোর্শন। এই জোনগুলো অনেকগুলো জোনে ভাগ করা, তিনটি জোন আছে। তো এটা ফার্স্ট জোন। তো এই জোনে এখানে যে এখানে কিছু স্কাল্পচার আছে যেগুলো থাই মাইথোলজির উপর বেস করে, তো ওইসব ব্যাপারে জানা যায়। তো যখন প্রচণ্ড রোদ ছিল সেই জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, তারপর আমরা চলে গিয়েছিলাম মেন পোর্শন ইন্ডোর পয়েন্টে। তো এইখানে ইন্ডোর পয়েন্টে এখানেও অনেক স্কাল্পচার আছে, আর এই পোর্শনটা আমার খুব ভালো লেগেছিলো। তো এখানে আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম। তো এখানে আমাদের সাথে বাচ্চা ছিল, বাচ্চা যদি 90 সেন্টিমিটার নিচে হয় তাহলে ফ্রি, বাট 91 থেকে 130 মধ্যে হলে বাচ্চাতে আলাদা ফিজ লাগবে। তো এই ফিজের মধ্যে যেটা থাকে টিকিটের মধ্যে সেটা হচ্ছে যে অ্যাডমিশন টিকিট থাকে, প্লাস আইস গ্লাস উইথ সফট ড্রিঙ্ক থাকে, আর ওভার কোট থাকে। কিন্তু এর মধ্যে বুট বা গ্লাভস ইনক্লুড থাকে না, তো ওগুলো ওখানে বলেছিলো, তো আমরা ওখানে নিয়েছিলাম। অনেকেই নেয় না, কিন্তু না নিলে খুবই প্রবলেম হয়, কারণ প্রচুর ঠান্ডা, -10 ডিগ্রি টেম্পারেচার ওখানে থাকে। তো এই যে স্কাল্পচারগুলো ছিল এগুলো খুব বিউটিফুল, মনে হচ্ছে যেন একটা আলাস্কায় যেরকম টাইপের থাকে, তো অনেকটা ওই রকমই আইডিয়াকে কাজে লাগিয়ে করা আমার মনে হয়েছে সেটা। তো যাই হোক, তো পুরো আমরা পোর্শনটা ঘুরে আসি, বেশিক্ষণ থাকা যায় না, হাত ফাত হাতে গ্লাভস পরে থাকে তাও হাত কনকন করে। তো ওখানে তবে আর একটা কথা বলা আছে যে ওখানে কিন্তু কোনো স্কাল্পচারের হাত দেওয়া চলবে না, যদি ভাঙে তাহলে 50,000 থাইবাত ফাইন আছে। তো এই পুরো পোর্শনটা আমরা ভালোভাবে ঘুরি। অনেকক্ষণ থাকার পরে ওখানে একটা বাইরে জোন আছে, সেখানে কিছুক্ষণ আপনারা রেস্ট নিতে পারেন, আবার এন্ট্রান্স করতে পারেন। তো আমরা সেইভাবে দুবার করে ঢুকেছিলাম, তো খুবই ভালো লেগেছিলো। আর এখানে স্কাল্পচারগুলো খুব সুন্দর, আর জায়গাটা অনেকটা বড়। তো সব মিলিয়ে এটা যারা যাবেন অবশ্যই মিস করবেন না, খুবই ভালো লাগবে। এটা হলো আইস শিয়ামের থার্ড জোন, এটা হলো ফ্রস্ট স্নো ওয়ান্ডারল্যান্ড। তো এই জায়গাতে পুরো বরফ আছে, তো বরফ নিয়ে খেলা যাচ্ছে, তো এর মধ্যে ইগলু করা আছে, তো মনে হয় যেন পুরো বরফের দেশে চলে এসেছে, একটা অন্যরকম ফিলিংস এখানে। তো এখানেও স্লাইড আছে, তো আমরা এই স্লাইডের টাওয়ারের মাধ্যমে যেমন আমরা হিমাচলে করে থাকি, তো অনেক বরফের জায়গাতে এরকম থাকে, তো ওরকম টাইপের গেমস ছিল, তো এই টাওয়ারের মতো করানো হয়েছিল। তো এই পোর্শনটা খুব সুন্দর, খুব ভালো লেগেছিলো। এখানে ঠান্ডাটা মনে হচ্ছিলো আরও বেশি লাগছিলো। যাই হোক, এই দিন বিকেলের দিকে আমরা চলে যাই পাটায়া ফ্লোটিং মার্কেট। তো এই ফ্লোটিং মার্কেট টিকিট আমরা অনলাইনে আগেই কেটে রেখেছিলাম, তো এটা ছিল এন্ট্রান্স পয়েন্ট। তো আমরা এখানে ঢুকে আমরা বোটে করেছিলাম, তো অনেকে বোটের জন্য আলাদা চার্জ লাগে, তো বোটে করে শপিং করা হয়। তো আমরা বোটে করে প্রথমে ঘুরে নিয়েছিলাম, তারপর আমরা এখান থেকে কিছু শপিংও করলাম, পুরো মার্কেটটা তারপরে এক্সপ্লোর করলাম পায়ে হেঁটে। তো এখানে অনেক রকম শপ আছে, শপিংয়ের শপ, ড্রেস আছে, তো বিভিন্ন রকম থাই ফুড আছে। তো আমরা এখানে কিছু থাই ফুড টেস্ট করেছিলাম, যেমন এখানকার কিছু পিঠে ছিল, তো সেগুলো খেয়েছিলাম। বাট এখানে প্রথমবার দেখলাম যে গ্রিল কোকোনাট বিক্রি হচ্ছে, যদিও আমরা সেই সব ট্রাই করিনি। তো পুরো শপিং টপিং করে আমরা এখানে খুব ভালো লাগলো, একটা অন্যরকম অভিজ্ঞতা বোটে করে ঘোরা, বোটে করে শপিং করা। তো যদি এখানে জলটা খুব একটা স্বচ্ছ বা পরিষ্কার নয়, আর আমরা ওখানে সানসেটও দেখছিলাম, বেশ একটা ভালো লাগছিলো, একটা অন্যরকম লাগছিলো। তো তবে এখানে যেটা শুনেছি যে বিকেলের দিকে বক্সিং শো হয়, তারপর ডান্স শো হয়, বাট আমরা সেগুলো দেখতে পাইনি। কিন্তু তাছাড়াও বাকি সব মিলিয়ে খুবই একটা ভালো লেগেছিলো, অনেক শপিং টপিং করা হলো, তো আমরা খুব এনজয় করলাম। পরদিন সকালে আমরা গিয়েছিলাম মিনিশিয়াম, ওটা আমরা সকালের দিকেই গিয়েছিলাম। মিনিশিয়াম অবশ্য ওপেন থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো মিনিশিয়ামের টিকিটটা আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম ক্লোকের মাধ্যমে। তো এখানে মিনিশিয়ামে এর সঙ্গে আলাদা কোনো কিছু ইনক্লুড থাকে না, তবে এখানে শুধু একটা করে ছাতা দেয় ফ্রিতে ঘোরার জন্য। তো যেহেতু এখানে প্রচণ্ড রোদ গরমটা বেশ ভালোই থাকে, তো সেই জন্য আমাদেরকে একটা করে ছাতা দিয়েছিলো, আর এর সঙ্গে ফুড বা অন্য কিছু ইনক্লুড ছিল না। তো এখানে যেটা এখানে বিভিন্ন রকম যে ওয়ার্ল্ডের যে ফেমাস স্ট্রাকচারগুলো বা অ্যাট্রাকশন ল্যান্ডমার্ক আছে, তো সেইগুলো এখানে তুলে ধরা আছে, যেমন আইফেল টাওয়ার, লন্ডন টাওয়ার ব্রিজ, স্ট্যাচু অব লিবার্টি। তো এই রকম এগুলো মিনিয়েচার ভার্সন করা আছে, তো সবাই বলে এখানটা ঘুরলে নাকি গোটা
ওয়ার্ল্ড ঘোরা হয়েছে, যেহেতু এরকম স্ট্রাকচারে যদি আমাদের ইকো পার্কের মতো, ইকো পার্কেও যেমন এরকম করা আছে তো অনেকটা সেরকম। তো এটা একটা অনেক বড় পার্ক, আর আর এখানে লোকজন খুব কম, একদমই ভিড় ছিল না, আমরা খুব ফাঁকা ফাঁকা ঘুরেছি, আর পুরোটা ঘুরতে বেশ ভালো লাগছিল। একটু শান্ত নিরিবিলি পরিবেশ ছিল, আর ওখানে দু একটা ছোটো একটু শপও আছে, সেখানে ডাব ডাব পাওয়া যায়, সেই সবগুলো খাওয়া যেতে পারে। তো ওখান থেকে ওগুলো অনেকটা সস্তা, তো আমরা ওখান থেকে এসব খাওয়া দাওয়া করলাম, পুরো পার্কটা ঘুরলাম। অনেক রোদ গরমও ছিল, যদিও আমরা ঠান্ডার সময় গিয়েছিলাম তাও অনেক রোদ গরম ছিল। তো এখানে হালকা জামা কাপড় পরে যাতে যেটা যা রোদ গরম, তো বাকি ঘুরলাম, সব মিলিয়ে খুব ভালো লাগলো। এটাও আমাদের বেশ ভালো লাগলো, একটা অন্যরকম খুব সুন্দর অভিজ্ঞতাই ছিল। ওই দিন আমরা বিকেলে গিয়েছিলাম, তো অ্যালকাজার কার্ভের শো দেখি। তো আমরা বিকেলে যেহেতু গিয়েছিলাম অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম, তো সেই জন্য আমরা ওখানে যে লোকাল মার্কেট ছিল সেখানটা এক্সপ্লোর করছিলাম। তো সেখানে দেখলাম অনেক রকম থাই ফুড ছিল, তো আমরা খুব একটা থাই ফুড পছন্দ করি না, তো সেই জন্য খুব একটা বেশি কিছু খাইনি। কিন্তু ওখানে দেখলাম বিভিন্ন রকম সি ফুড ছিল, তারপরে ওখানে দেখলাম বিভিন্ন রকম পোকামাকড় বিক্রি হচ্ছে। প্রথমবার ওখানে দেখলাম পোকামাকড় বিক্রি হচ্ছে, কুমিরের মাংস আছে, তো সব অনেক রকমের ছিল। তো যাই হোক, অনেকজন খাওয়া দাওয়া করছিল সেসব। তো এরপর আমরা পুরো মার্কেটটা এক্সপ্লোর করার পর ওখানে আমরা কিছু ফুডস খাই, তো তারপরে আমরা ওখান থেকে চলে যাই আলকাজার কার্ভের শো। তো এই শোয়ের টিকিট আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, তো ওটা আমরা বুক করেছিলাম হোটেলের থ্রুতে। তো হোটেলের থ্রুতে আমাদের একটু কম পড়েছিল, তো আমরা ছিলাম আইভরি প্যালেস হোটেলে, তো ওখান থেকে বুক করা হয়েছিল আলকাজার শো। আর পাটায়া ফ্লোটিং মার্কেটের টিকিট আমরা একসঙ্গে বুক করে গেছিলাম। এখানে অনেক শোয়ের টাইম আছে, সেটা হচ্ছে 5টায় আছে, 6:30 আছে, 8টায় আছে, 9:30 আছে রাত্রি। তো এবার 1.5 ঘন্টার মতো শো চলে, এই শোটা খুব সুন্দর। আর বিশেষ করে এদের ড্রেসগুলো, ড্রেস শৈলী বা এদের নাচের স্টাইল সব মিলিয়ে একটা খুব সুন্দর ব্যাপার ছিল। তো আমরা পার হেড একটা করে ওয়াটার বোতল দিয়েছিল, আর আমরা ছিলাম ভিআইপি সিটে। তো খুব সুন্দর লেগেছিলো, 1.5 ঘন্টা আমরা খুব মন দিয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো। তো এটা আমার মনে হয় যারা পাটায়া যাবেন অবশ্যই এই আলকাজার শো মিস করবে না, যদিও এরকম শো থাইল্যান্ডে কয়েক জায়গায় আছে, ফুকেটেও আছে, বাট এখানে একটা সবথেকে বেশি ভালো লেগেছিলো।